এই খোকা, সেদিন তুমি ওকে উদ্ধার করে এনেছিলে, তোমার সঙ্গে আমি একটু কথাও বলতে পারিনি। আমার নাম খোকা নয়, আমার নাম আগুন। বাপ রে বাপ, সাংঘাতিক নাম তো। তোমার বাবার নাম কি? আমার বাবা নেই, মা আছে। জানো বাবা, ওর বাবা নেই বলে ও লেখাপড়া করতে পায় না। তুমি ওকে সহায় নিয়ে চলো না। পাগলি, অন্যের ছেলেকে আমি ইচ্ছে করলেই কি নিয়ে যেতে পারি? ওর মা যদি রাজি না হয়? যদি রাজি হয় তাহলে নিয়ে যাব। আমার বাবনি চাইলে আমি কি না করতে পারি? কি মজা, আমি আর বন্ধু একসাথে স্কুলে যাব। আচ্ছা আচ্ছা হবে, এখন চলো, বাড়ির মধ্যে অনেক জায়গা আছে, ওখানে খেলবে। এসো এসো এসো। মা, চিনতে পারেন চৌধুরী সাহেব? তুমি? তুমি নয়, আপনি বলুন। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আপনি? আগুনের মা, যে আগুন দিয়ে আপনাদের অন্যায় অবিচার মিথ্যা কলঙ্ক আর অপবাদকে পুড়িয়ে ছারখার করবো, সেই আগুনের মা আমি। অন্যায় অবিচার অপবাদ? তোমার মতো একটা নষ্ট ভ্রষ্ট মেয়ে লোকের আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলার সাহস হলো কোত্থেকে? সাহস তো সত্যি থাকে চৌধুরী সাহেব, সত্য করে দিন ভয়ে মাথা নিচু করেনি করবে না। আপনার আমার বিয়েকে অস্বীকার করেছেন, চক্রান্ত করে আমার গর্ভের সন্তানকে অবৈধ বলে ঘোষণা করেছেন, এক করে করেছেন আমাকে, তারপরও আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, বড় করে তুলছি সেই সন্তানকে, যে একদিন আপনাদের সমস্ত মিথ্যার এমন জবাব দেবে যে সন্তান যার কোনো বাপের পরিচয় নেই সে। চৌধুরী সাহেব, আগুনের বাপের পরিচয় কি তা আপনি ভালো করে জানেন। না জানি না, কোনো বেওয়ারি ছেলের বাপের পরিচয় আমি জানি না। কান্নাকার বাপের বোঝা আমার বন্ধুর গাড়ি চাপাবার জন্যে তুমি তাকে বিয়ের ফাঁদে ফেলেছিলে, সেই বিয়েকে আমি অস্বীকার করেছি। ওই আগুন যে আমার বন্ধুরই ছেলে তার প্রমাণ কি? চৌধুরী সাহেব, আপনি যাকে আপনার মেয়ে বলে জানেন সে যে আসলে আপনারই মেয়ে তার কি কোনো প্রমাণ দিতে পারবেন? চিৎকার করবেন না চৌধুরী সাহেব, জগতে মা ছাড়া কেউ বলতে পারবে না তার সন্তানের পিতা কে। আমি ওর মা, আমি জানি কে আমার সন্তানের পিতা, কিন্তু যার কাছে নারী মানে লালসার বস্তু, বিয়ে মানে পুতুল খেলা, আমার সন্তানের জন্য সেই বাপের পরিচয়ের কোনো প্রয়োজন নেই। অমন লম্পট বাপের পরিচয় দিয়ে আমি আমার নিষ্পাপ সন্তানকে কোনোদিনও কলঙ্কিত করব না। দেখুন, এই দেখুন আমার পরনে বিধবার শাড়ি। আপনার সেই বন্ধুকে আমার জীবন থেকে আমি মুছে ফেলেছি, যার সম্মান বাঁচাতে এইখানে ভরা মজলিশে দাঁড়িয়ে আপনি আমার গর্ভের সন্তানকে কলঙ্কিত করেছিলেন। তার সাথে কখনো দেখা হলে বলবেন আমি আমার সন্তানের জীবন থেকে তার পাপের কালো দাগ ধুয়ে মুছে সাফ করে ফেলেছি। আর আপনাকে সাবধান করে দিচ্ছি, আগুনে হাত দেবার চেষ্টা করবেন না, আগুন থেকে দূরে থাকবেন।